আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি স্বাধীনা আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে। গুটি গুটি পা করে তোমরা এগিয়ে যাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অন্তিম ক্ষণে, এই শেষ মুহূর্তে যে লাস্ট ফিনিশিংটা ভালোভাবে দিতে পারবে তার কথাই সবাই মনে রাখবে, সেই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। এইটাকে যদি বাংলাদেশের ক্রিকেট খেলার সাথে উদাহরণ দিয়ে আমি তোমাকে দেখাই, তাহলে মেটাফোর জিনিসটা বুঝে হয়তোবা তোমার মধ্যে বোধোদয় হবে শেষ ফিনিশিংটা কীভাবে দেওয়া দরকার। ধরো বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, এইদিকে অস্ট্রেলিয়া 325 রান টার্গেট দিয়েছে, বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো 325 রানের টার্গেটে। শুরুর দিক দিয়ে দেখলাম তামিম ইকবাল সেঞ্চুরি করলো, তারপরে দেখলাম আমরা মুশফিকুর রহিম সেঞ্চুরি করলো, খেলা গড়াতে গড়াতে একেবারে শেষের বলে গিয়ে গড়ালো, এখন 1 বলে 6 রান দরকার। ব্যাটিংয়ে আছে মুস্তাফিজুর রহমান, এবং আমরা জানি মুস্তাফিজুর রহমান হচ্ছে একজন বলার হিসাবে খেত, ব্যাটসম্যান হিসাবে না। সো মুস্তাফিজুর রহমান শেষ বলে 6 হিট করলো এবং বাংলাদেশ জিতে গেল। সো এই ক্ষেত্রে আমরা সবাই কিন্তু বাহবা দিব মুস্তাফিজুর রহমানকে, বলবো সে যদি 1 বলে 6 না মারতো বাংলাদেশ কিন্তু জিততো না। কিন্তু তুমি যদি একটু পিছিয়ে ফিরে তাকাও, এই ক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর রহমানের চেয়ে বড় ভূমিকা রেখেছে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তারা যদি সেঞ্চুরিটা না করতো খেলাটা এত দূর আগাতো না, বাট আমরা তাদেরকে ভুলে গেছি, কারণ বাস্তবতা তাকেই মনে রাখে যে শেষের দিকে এসে পারফর্ম করে। সো এই ক্ষেত্রে আমরা মুস্তাফিজুরের নাম সবাই মনে রেখেছি, কেন? কারণ সে শেষ বলে 6 হাঁকিয়েছিল, এবং ঘটনাটা একটা কাল্পনিক ঘটনা। তুমি এইটাকে তোমার ব্যক্তিগত লাইফে এনে রিলেট করে দেখো, তুমি এতদিন কি পড়লা সেটা কেউ মাথায় রাখবে না, শেষ ফিনিশিংটা দিয়ে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো এইটাই সবাই মাথায় রাখবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই শেষ ফিনিশিংটা আমি কীভাবে দিব, কীভাবে বুঝবো যে কোন দিকে আমার আরেকটু ভালো করার দরকার। এই ক্ষেত্রে আমি তোমাকে 2টা ওয়ে দেখাবো। একটা হচ্ছে তোমার রিটেন, কি অনেকে রিটেন নিয়ে খুব বেশি পরিমাণে টেন্স থাকে যে ভাইয়া রিটেন নিয়ে আমি কী করবো। সো এই ক্ষেত্রে আমাদের এক্সক্লুসিভ একটা রিটেন ব্যাচ আছে, যেখানে আমরা টোটাল 10টা ক্লাস, কি 10টা ক্লাস হচ্ছে রিটেনের উপর নিয়েছি, এবং 12টা ক্লাস হচ্ছে ইংরেজি কবিতার উপর আমরা নিয়েছি, কবিতাগুলোকে ব্যাখ্যা করে। কেন? কারণ আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কবিতা থেকে অনেক বেশি ধরনের MCQ থাকে, আবার তারা এক্সপ্লেনেশন কোয়েশ্চেনও দেয়। অন্যদিকে 10টা ক্লাস দিয়েছি রিটেনের উপর, তুমি কীভাবে গুছায় লিখবা, কোন ফ্রেজটা ইউজ করবা, কোন সেন্টেন্সটা লিখবা, সেন্টেন্সের সিকুয়েন্সটা কীভাবে তুমি দিবা, তুমি একটা প্যারাগ্রাফ লিখতে গেলে বডিতে কী দিবা, স্টার্টিংয়ে কী দিবা, ফিনিশিং টাচটা কী হবে, সব থাকবে আমাদের এই এক্সক্লুসিভ রিটেন ব্যাচে, এবং এর জন্য আমরা 500 টাকা নিচ্ছি। সো তুমি চাইলে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো, এইটা হচ্ছে আমাদের একটা রিটেন ব্যাচ। আর তুমি রিটেনের যদি উইকনেস থাকে এটা কাটায় উঠতে পারো এই শেষ কয়েকদিনে। সো অন্যথায় আমি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এক্সাম দেওয়া, কি এই শেষ মুহূর্তে তুমি যদি এক্সাম দিতে পারো তাহলেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধের জন্য তুমি অনেক বেশি পরিমাণে আগায় যাবে। কারণ এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার প্রবলেমগুলোকে তুমি ফিগার আউট করতে পারবে যে কোন কোন জায়গায় লেকিংস আছে, এবং এর জন্য কিন্তু আমরা আগে একটা এক্সাম ব্যাচ স্টার্ট করেছিলাম, সেখানে প্রায় 500 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। কত? জাস্ট ইমাজিন, 500 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। সো সেই অনুপ্রেরণায় আমরা নতুন একটা এক্সাম ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, কারণ তারা আমাদেরকে পজিটিভ ফিডব্যাক দিয়ে বলেছে ভাইয়া থ্যাংক ইউ এরকম একটা পরীক্ষার আয়োজন করার জন্য। সো এই ক্ষেত্রে আমরা তোমাদের জন্য আরেকটা এক্সাম বেস চালু করতে যাচ্ছি অগাস্টে। কবে? অগাস্টের 30 তারিখ থেকে আমরা সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত একটা এক্সাম ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আমরা টানা 30 দিন 30টা এক্সাম নিব। কয়টা? টানা 30 দিন 30টা এক্সাম নিব, এবং এই এক্সামগুলো হবে বি, সি এবং ডি ইউনিটের শিক্ষার্থীদের জন্য। সো তোমরা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিলে যেইভাবে প্রশ্নে পরীক্ষা দিতে ঠিক একইভাবে আমরা এখানে প্রশ্ন করব। অনেকেই বলে ভাইয়া টপিক ওয়াইজ কি প্রশ্ন করা হবে, আজকে নাউন, কালকে প্রোনাউন, এরপরের দিন অ্যাডজেক্টিভ, এরপরের দিন রাইট ফর্ম ভার্ব? না, ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে প্রশ্ন করে, 3টা প্রিপোজিশন, 2টা ভোকেবুলারি, 3টা গ্রামার, 1টা রাইট ফর্ম অফ ভার্ব, 1টা নেরেশন, ঠিক একইভাবে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নটা দেখবা, ওইভাবে আমরা এক এক জায়গা থেকে এক একটা টপিক নিয়ে পরীক্ষা নিব, যেন তুমি একবারে মনে হয় তোমার কাছে যে আমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিচ্ছি। এবং এই ক্ষেত্রে আমরা দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ভোকেবুলারির সমস্যা প্রত্যেকটা স্টুডেন্টের আছে এবং আমারও ছিল, তাই তোমাদের জন্য আমরা ফ্রি আরও 20টা এক্সাম এখানে অ্যাড করে দিচ্ছি। সেগুলো হচ্ছে কিসের উপরে দেখো তো, ফ্রি 20টা এক্সাম আমরা দিচ্ছি, সেটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপর হচ্ছে তোমার ভোকেবুলারির উপর। কিসের? ভোকেবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর 20টা এক্সাম থাকবে, এবং তুমি হচ্ছে লিগ্যাল 30টা এক্সাম, অর্থাৎ টোটাল 50টা এক্সাম তুমি দিতে পারবা, ঠিক আছে? তুমি 50টা এক্সাম দিতে পারবা
টানা এবং এইগুলো তুমি দিবা আগামী মাসের প্রত্যেক দিন অর্থাৎ 30 তারিখ থেকে শুরু হবে এবং আগামী মাসে ডেইলি পরীক্ষা হবে পরীক্ষার টাইম আমরা তোমাদেরকে জানিয়ে দেব যারা যারা আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তাদের জন্য ফিস হচ্ছে 500 টাকা কত 500 টাকা ফিস অর্থাৎ রিটেন ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও 500 টাকা দিয়ে ভর্তি হতে পারো তোমার যদি মনে হয় যে না এক্সাম দিয়ে আমি লাস্ট মুহূর্তে নিজেকে জাজ করে নেই প্রবলেমগুলোকে ফিগার আউট করে নেই তুমি চাইলে ভাইয়ার এই যে 500 টাকার কোর্সটা করতে পারো এক্সাম ব্যাচের এই ক্ষেত্রে তুমি ভাইয়াকে কিভাবে নক করবা কিভাবে রিচ আউট করবা দেখো স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে না দুইটা নাম্বার দেখা যাচ্ছে এই দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে ভাইয়াকে কল দাও কল দিয়ে ভাইয়ার সাথে কথা বলো কথা বলে তুমি তোমার একটা সিট কনফার্ম করে নাও আমরা কিন্তু 30 তারিখ থেকে এক্সাম শুরু করে দিচ্ছি তুমি যদি এক্সামে জয়েন না দাও তুমি পিছিয়ে থাকবা তুমি যদি এক্সামে জয়েন দিয়ে নিজেকে আগায় নিতে চাও সেটা তোমার ব্যাপার সো আগের এরা কিন্তু আমাদেরকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে বিদায় নতুন একটা রিস্ক আমরা নিয়েছি এবং আমি চাচ্ছি আমার এই ছোট ভাইটা আমার এই ছোট বোনটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দৌড়ে কখনো পিছিয়ে না থাকে এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতির দ্বারা ঢাকা ইউনিভার্সিটিটাকে হাসিল করে নেয়